বিগত দিনে বিগত সরকারের সময় যে আইপুন লাগে আপনি কথাটো কিয় বেয়া রাস্তা ইয়ারএসএস কোম্পানিকে এই রাস্তার কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ইয়ারএসএস কোম্পানি ওই সময় কাজ শুরু করার পর সে কাজ করতে পারে নাই ওইখান থেকে সে ভেগে উড়িষ্যার কোম্পানি ছিল সে চলে গেছে এইটা সমগ্র আসামের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনারা জানেন কি কারণে এই রাস্তার কাজ হয়েছে আজকে সেই ইয়ারএসএস কোম্পানি আজকে কোর্টে কেস করেছে সে 100 কোটি টাকার মতন শুনেছি কম্পেনসেশন কেস করেছে যাতে ওর কাজ করতে পারেনি ওর টাকা যাতে ঘুরে পায় যার দরুন আজকে আন্ডার সাবজুডি তাই করিমগঞ্জ থেকে তুরাইবাড়ি রাস্তা অনেক জায়গায় কাজ চলছে না আজকে করিমগঞ্জ পাতারকান্দি বাইপাস 9 কিলোমিটারের রাস্তা 8 কিলোমিটার রাস্তা আমাদের সরকার প্রিয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 8 কিলোমিটার রাস্তা কাজ সম্পন্ন হয়েছে 1200 মিটার জায়গা কাজ করা যাচ্ছে না কি কারণে যাচ্ছে না সমগ্র করিমগঞ্জের জনসাধারণ জানেন যে এখন কথা বলতে গেলে অনেকে বলবেন যে কন্ট্রোভার্সি কিন্তু বিগত দিনের ইতিহাস তুলে ধরলে এখানে কন্ট্রোভার্সি চলে আসবে তাই আমি চাই না তাই আমি চাই যাতে এই রাস্তাগুলো খুব তাড়াতাড়ি যাতে সংস্কার করা হয় পাথারকান্দির সব থেকে আসিমগঞ্জ থেকে আমাদের মুন্ডমালা এই রাস্তার খুবই বেহাল অবস্থা কয়েকদিন আগেও জনসাধারণ স্ট্রাইক করেছে তাই এই রাস্তা যাতে অতি সত্বর আসাম সরকারের পক্ষ থেকে যদি কাজ করা হয় তাহলে চলার ব্যবস্থা হবে কারণ এই রাস্তা দিয়ে সমগ্র ত্রিপুরার গাড়ি যাতায়াত করে পার ডে 400 থেকে 500 ট্রাক এই রাস্তা দিয়ে চলাফেরা করে থ্যাংক ইউ আজকে বিশেষ করে আমি পানীয় জলের কথা বলছি আজকে অনেক জায়গায় যেমন পানীয় জলের অনেক প্রজেক্ট আছে যেগুলো আগে দেওয়া হয়েছিল করিমগঞ্জ জেলায় 143টি জলের প্রকল্প আছে কিন্তু তার মধ্যে 80% বর্তমানে বিকল হয়ে পড়ে আছে কিন্তু আমি আমি বলবো না যে সরকারের দোষ এটা আমাদেরও দোষ আছে কারণ সরকার যে সময় বানিয়ে দেয় তারপর এটা একটি সোসাইটি ফর্ম করে এটা পরিচালনা করতে লাগে কিন্তু বিগত দিনে এই ধরনের উদ্যোগ কেউ নেয়নি তাই আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যাতে এইগুলাকে আবার পুনরায় যাতে সংস্কার করে নতুন কোন প্রজেক্টের প্রয়োজন নেই আমি বলছি না নতুন প্রজেক্ট লাগে পুরনো যেগুলো আছে এগুলাকে সংস্কার করার জন্য কিছু পয়সা দেওয়া হোক তারপর আমরা উদ্যোগ নিয়ে আমরা সোসাইটি বানিয়ে আমরা সুন্দরভাবে পরিচালনা করা যায় তার ব্যবস্থা আমরা করব কারণ বিশুদ্ধ পানীয় জলের অনেক অভাব তাই এই পুরনোগুলোকে যাতে আমরা সংস্কার করে কাজটা শুরু করতে পারি ট্রাই টু কনক্লুড কনক্লুড করে বলে বাকি পঞ্চিন লিখে দিব ঠিক আছে আমি একটি মেমোরান্ডাম লিখেছি সব থেকে বড় মেমোরান্ডাম না হয় ইট উইল বি পার্ট অফ ইয়োর স্পিচ ঠিক আছে এটা আমি আপনার স্পিচত মই একটু লগাই দিম যেখানে আজকে করিমগঞ্জের সবথেকে আনন্দের ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওনারা বলেছিলেন যে করিমগঞ্জ একটি মেডিকেল কলেজ হবে এবং বিগত দিনে এটা মেডিকেল কলেজ ডিক্লেয়ার হয়েছে বাজেট সেশনে এবং মেডিকেল কলেজ নিয়ে অনেকে আলোচনা করেছেন মেডিকেল কলেজের এসডিএলএসি সব বিধায়ক ছিলেন ওই মিটিং এ ল্যান্ড অ্যালটমেন্ট করা হয়েছে দোয়ালিয়া একটি এরিয়াতে ল্যান্ড অ্যালটমেন্ট শেষ এখন শুধু শিলান্যাস হবে তাই অনেকে জায়গার কথা বলছেন কিন্তু ওনারাই ছিলেন ওই মিটিং এ এবং ওনাদের সিগনেচার আছে এইখানে কাগজও আছে যে দোয়ালিয়াতে মেডিকেল কলেজ হবে তাই আজকে অনুরোধ করছি যাতে অতি সত্বর মেডিকেল কলেজের শিলান্যাস হয় আজকে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের দু চারটি কথা বলবো আমাদের মাননীয় মন্ত্রী বলেছিলেন যে লক্ষ্মীপুরে নাকি একটি ওয়েবিং সোসাইটি তৈরি করে কাজ শুরু হচ্ছে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় ওনারা এইসব ওনারা নিজেরা যে বস্ত্রশিল্প এই বস্ত্রশিল্প ওনারা নিজেরা যদি কিছু ব্যবস্থায় যেমন একটি ইয়াং ব্যাংক যদি পাতারকান্দিতে তৈরি করা যায় কারণ আমাদের হাইয়েস্ট ওয়ার্ল্ডের হাইয়েস্ট বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় পাতারকান্দিতে বসবাস করেন এবং ওনাদের জন্য একটি ওনারা একটি মেমোরান্ডাম আমাকে দিয়েছেন তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের জন্য যদি আমরা কিছু ওনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি যাতে ওনারা বস্ত্রগুলো আরো তৈরি করে বাইরে এক্সপোর্ট করতে পারে আমি এখন চা বাগান নিয়ে দু চারটি কথা বলতে চাই প্লিজ কনক্লুড টাইম টু নাই চা বাগানের একটি কথা বলতে চাই জরুরি কথা একটু লাস্ট কথাটুকু স্বাধীনতার পর থেকে ব্রিটিশ শাসন চলে যাওয়ার পর যাদের হাতে চা বাগানের দায়িত্ব অর্পণ করা হয়েছে যারা দায়িত্ব নিয়ে মালিকানা নিয়ে আজকে চা বাগান যারা চালাচ্ছেন আজকে দুঃখের সহিত বলতে চাই ওনারা শুধু এইখান থেকে মুনাফা লুটেছেন কিন্তু চা বাগানে হিতে কোনো কাজ করেন কোনো নিউ ইনভেস্টমেন্ট নাই
চা বাগানে কোনো ধরনের নতুন ইনভেস্টমেন্ট হয়নি এবং নিউ প্ল্যান্টেশন হয়নি, যে চা বাগানকে কিভাবে পুনরায় যাতে এই চা বাগান থেকে আমি মুনাফা অর্জন করছি, কিন্তু চা বাগানের যাতে শ্রমিকদের যাতে এখানে যাতে নতুন প্ল্যান্টেশন হলে চা উৎপাদন হবে, চা প্রফিটে রান করবে এই বাগানটা। উনাদের এমন অবস্থা আছে যে পিএফ এর টাকা জমা হয়। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে আপাতত ওদের শুশ্রূষা করার ব্যবস্থা করা হয়েছে, ফ্রি চাউলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, চা বাগানের মধ্যে রাস্তাঘাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের সরকার থেকে। কিন্তু আমি চাই যে এই বাগান মালিকদেরকে দেখে যাতে ওনারা যাতে ভালোভাবে চা বাগানকে পরিচালনা করতে পারে তার জন্য সুবন্ধ ধন্যবাদ। অনেক কিছু বলার ছিল, তাই আপনাকে আবার ধন্যবাদ জানাই। আকৌ কৈছো, যিখিনি কথা কবলগীয়া আছে এটা স্পিচ, লিখিত স্পিচ লগাই দিম মই বাকিখিনি কথা। আর মই চাম যাতে কন্ট্রোভার্সি কথা বলতে চাই। আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এখানে বসে আছেন, উনি যে সময় পূর্ত দপ্তরের মন্ত্রী ছিলেন উনি অনেক উদ্যোগ নিয়েছেন। এখন আমাদের মাননীয় মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা